তাহলে অবশ্যই আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের অনুষ্ঠানে বা আরও একটা কথা যেটা সবসময় আমরা মনে করিয়ে দিচ্ছি আইকু সিটি হসপিটালে জনকল্যাণ প্রকল্প এই মুহূর্তে চলছে এবং সেই জনকল্যাণ প্রকল্পের মধ্যেও কিন্তু নাক কান এবং গলার বিভিন্ন সমস্যার যে চিকিৎসা সেই চিকিৎসা পরিষেবা আপনারা গ্রহণ করতে পারবেন এবং সেটাও একেবারেই স্বল্প মূল্যে এটাই হচ্ছে জনকল্যাণ প্রকল্পের একটা অন্যতম বড় দিক বরঞ্চ এই বিষয়টাকে সামনে রেখে জনকল্যাণ প্রকল্প নিয়ে এসে আইকুল সিটি হসপিটাল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকের হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠান এবং আমাদের সঙ্গে রয়েছেন নাকান গলার বিশেষজ্ঞ ডাক্তার আদিত্য ঘোষ অনেক স্বাগত ডাক্তারবাবু আপনাকে অনুষ্ঠানে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই এই সময়টাতে মানে এখন তো গরমটা রয়েছে ভালো মতোই রয়েছে এখনো বর্ষা এসে পৌঁছোয়নি তো এই সময় কি কি ধরনের সমস্যা আমরা দেখতে পাই বা কি ধরনের সমস্যা থাকে আমাদের এই এত যে গরম আজকাল এত লু চলে এই চলে মেইন সমস্যাটা কি হয় কি অনেকবার আমাদের সবকিছু ড্রাই হয়ে যায় খুব বেশি স্পেশালি দুর্গাপুরের এই আঞ্চলে কি ওয়েদারটা খুব ড্রাই খুব ড্রাই খুব ড্রাই সেজন্য মানে ঠান্ডা কালের মতো মানে মানে আমাদের গা হাত চামড়া মানে ফেটে যায় তার আমাদের নাকের ভেতরের যে স্কিনটা স্পেশালি ওইটা কি খুব বেশি মানে মানে সেন্সিটিভ খুবই মানে থিন স্কিনটা মানে খুবই পাতলা চামড়া তো এটাতে কী হয় খুব তাড়াতাড়ি ওই চামড়াটা ফেটে যায় আর আমরা কি মানে হাত পাই কি আমরা ক্রিম মেখে নিই হাত ফেটে যাচ্ছে ক্রিম মেখে নিই মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি ঠিক আছে সানস্ক্রিন লাগাতে বলি আমরা তো এমনি কিন্তু নাকে তো আমরা অনেক জন ফেটে তখন কি অনেকবার অনেক লোকেরাই আমাদের এখন ওপিডিতে আসে কি এমার্জেন্সিতেও আসে যে হচ্ছে নাক থেকে রক্ত হচ্ছে ঠিক আছে আর এটা মানে কি লোকেরা খুব ঘাবড়িয়ে যায় একটা তো মানে নাক থেকে রক্ত বেরোচ্ছে মানে কোথাও থেকে রক্ত বেরোনো হয় মানে খুবই মানে ঘাবড়িয়ে যায় তো এটা কি খুব ইজিলি প্রিভেন্টেবল কারোর যদি এমনিও রক্ত বেরোতে লাগে মানে হাসপাতালে আসার আগেও মানে বাড়ির থেকে তো একটু মানে কিছু নিয়ে মানে এমনি গল গল করে নাক থেকে রক্ত বেরোচ্ছে আরে তো আমরা বাড়ির থেকেও কিছু কিছু মানে আমরা মানে মেশার্স প্রিভেন্টিভ মেশার্স নিতে পারি যেমনি কি হচ্ছে তখনই নাক থেকে হঠাৎ করে এমনি রক্ত বেরোচ্ছে একটা তো বাচ্চাদেরকে আমরা সবসময় বলি নাকে অত না হাত দিতে ঠিক আছে একটু এখানে নাক স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে সুখ হয়ে যাচ্ছে তো ইরিটেশন হচ্ছে তো বাচ্চাটা কি নাকের মধ্যে হাত নাকের মধ্যে হাত না তো এটা হচ্ছে প্রথম এটা মানে বাচ্চাদেরকে ইয়ে করা স্পেশালি বাচ্চাদের মধ্যে এটা আরো কমে ওদের আর স্কিনটা আরো সেন্সিটিভ ঠিক আছে তো তখন কি হচ্ছে আমরা বলি কি নাকটা জোরে করে চিপে নেওয়া উচিত ঠিক আছে নাকটা মানে চিপে আর বরফ লাগানো উচিত ঠান্ডা জল ঠান্ডা বরফ বরফ ঠান্ডা হ্যাঁ নাকে নাকে এমনি করে বরফে মানে এমনি কাপড়ের মধ্যে দিয়ে বরফ নাকটাতে এমনি করে চেপা উচিত আর তার সাথে বরফ লাগানো উচিত এটা কি কমে যাবে অনেকটা যেটা হচ্ছে এটা কমে যাবে ঠিক আছে একটা তো এটা করা উচিত তারপরে হচ্ছে সব বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা সরাসরি বরফ দিতে পারি হ্যাঁ নাকের উপরে কেন কোথাও যদি রক্ত বের আজকে কি হচ্ছে আমরা সব বলি কোথাও রক্ত বের হলে কোথাও মানে কোথাও গুটো এমনি লাগে বরফ লাগানো উচিত তাহলে কি মানে আরাম হয় একটা তো ওই জায়গাটা ঠান্ডা জায়গা ঠান্ডা জিনিস দিলে কি মানে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো গুলো কন্ট্রাক্ট করে যাবে তো মানে রক্ত মানে পড়ার ওইটা কমে যাবে কোথাও ব্যথা আর এগুলো লাগলে আমরা কি বলি ঠান্ডা জল দাও বরফ লাগাও তাহলে কি এটা কমে যাবে তো ওইটাই সব থেকে আগে এটা করা উচিত তারপরে তো হাসপাতালে এসে যদি ইয়ে হয় তো মানে তখন হাসপাতালে ইমার্জেন্সিতে এসে যদি না কমে ঠিক আছে তখন কি হয়েছে তখন ওষুধ দিয়ে নাকে প্যাক দিতে হয় তখন আর তখন এমনি তারপরে তো চিকিৎসা এমনি শুরু হয়ে যাবে কিন্তু মানে এমনিতে আর কি করে এটা প্রিভেন্ট করা যায় ঠিক আছে প্রিভেন্ট একটা যে হচ্ছে ভালো করে নাকের হাইড্রেশন মেনটেন মানে নাকের মানে শুকনো হতে দেওয়াটা কম তো কি হচ্ছে মানে যাদের তো আর এটা আরও ওদের মধ্যে যাদের সর্দি কাশি আর এগুলোর ধাপ বেশি থাকে ওদের মধ্যে মানে যাদের ছিঁকে যাচ্ছে এগুলো হচ্ছে তো গরম জলের ভাপ নেওয়া উচিত গরম জলে ভাপ নিলে কি হয় যে স্টিমটা আমরা ভাবটা আমরা নিই ওইটা নাকের মধ্যে থাকে আর ওইটা মানে ড্রাই হতে দেয় না ঠিক আছে আর তার সাথে হ্যাঁ ময়শ্চার হ্যাঁ নাকের ময়শ্চারটাকে করে রাখো যেমনি আমরা স্কিনে ক্রিম লাগাচ্ছি এই লাগে মানে ময়শ্চারটা লক লক করে ওমনি তাহলে কি তাহলে স্কিনটা মানে ব্রেক হবে না মানে ভাঙবে না আর তাহলে মানে আমাদের ব্লিডিংটাও হবে না এটা ড্রা গরমকালে এটা খুব কমন বাচ্চাদের মধ্যে ব্যারে মাঠে খেলতে গেছে তারপরে বাড়িতে যখন ফিরছে গল গল করে নাক থেকে রক্ত বেরোচ্ছে এটা একটা খুব ইয়ে মানে ড্রাই স্কিনের জন্য তারপরে আর একটা গরমকালে কি হচ্ছে বাইরে আমরা রোদ্দুর থেকে আসলাম এটা মানে নাক কান গলায় পুরো বডির জন্য খুব গরম লাগছে ফ্রিজ থেকে জলের বোতল খেয়ে আমরা একদম ফট করে জলটা খেয়ে নেয় একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খেয়ে নেই হট করে কোল্ড ড্রিঙ্কস কে নিলাম এটাতে কি হয় তখন আবার কি তারপরে আবার গলা বসে যায় মানে গলার ইনফেকশনের হওয়ার সম্ভাবনাটা এটা সবসময় বাড়িতে পরে একটু ঠান্ডা হয় নর্মাল জল খেয়ে তারপরে হ্যাঁ কিছুক্ষণ পরে দেখুন যতই আমরা মানা করি ঠান্ডা জল সে আমরাও খাচ্ছি সরে একটু তো মানে জল তা মানে মেটে না তখন কি হচ্ছে তখন ঠান্ডা জল খেলাম কিন্তু মানে ফট করে একদম ঠান্ডা জল মানে ঠান্ডা গরমেই কিন্তু শরীর খারাপ জ্বর আর এগুলো সব হওয়ার খুব সম্ভবনাটা

ফট করে একদম এসি রুমে ঢুকে গেলা ওইটাও মানে কি ঘামটা পুরো শরীরে ঘামটাকে যতক্ষণ না পুরো মানে শুকিয়ে না এসি যেতে গেসি তো ঘামটা তখন বুকে ঠান্ডা লাগার সম্ভব এগুলো সব বেড়ে যায় কিন্তু আমরা তো সেটাই করি মানে খেলে আসলাম বা অফিস থেকে এসে ঘামটা নিয়ে একদম সঙ্গে সঙ্গে এসি সঙ্গে এসি মানে বসে আছি ফট করে একদম রোদ দূরের ওগুলো তো মানে কিছু করার নেই তাও কিছু করার নেই হ্যাঁ তাও মানে একটু মানে প্রিভেন্টিভ মেজারস গুলো নিয়ে রাখা উচিত মানে এগুলো এই নাকের রক্ত এটা তারপরে এর জন্যই তারপরে কি হয় গলা বসে যায় মানে এটা সবাই হ্যাঁ গলা ব্যাথা খুব খুব কম আর স্কুলে ওই মানে ঠান্ডা গরম এটা স্কুলে তো ফ্যানের নিচে তারপরে ফট করে বাড়িতে যখন আসলো আবার ঠান্ডা এই লেগে গেল তখন টনসিলের সমস্যা এটা বাচ্চাদের মধ্যে খুবই কমন টনসিলের সমস্যা আর এগুলো সব এগুলো কী হচ্ছে বাড়িতেই মানে যার যখনই টনসিল আজকাল কি হচ্ছে টনসিলের সমস্যা একটু মানে গরম জল নুন দিয়ে গার্গেল করলে পরে অনেকটা কমে থাকবে তাহলে আর একটা হচ্ছে ঠান্ডা গরম ফট করে বেশি আইসক্রিম একদম না খেয়ে মানে রোদ্দুরে এত গরমে গরম লাগছে ফট করে একটা আইসক্রিম তখন আরও ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেড়ে যায় স্পেশালি যেই বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লাগার ধাত আছে টনসিলের সমস্যা আছে ওদেরকে তো আইসক্রিম আর এগুলো খাওয়া উচিতই না একদম মানে কি ওদের যারা বেশি আইসক্রিম খাবে মানে ওই বাচ্চাদের আইসক্রিম খেলে মানে একদম টনসিলের সমস্যাটা থেকেই যাবে একদম আর ওদেরকে বলি যাদের টনসিলের সমস্যা বাড়ি বাড়ি হয় বাড়ি বাড়ি টনসিলের সমস্যা ওরা অবশ্যই ডাক্তার এটা অবহেলা করার কারণ না একদম ডাক্তারকে দেখাবেন ঠিকভাবে যদি অনেকবার টনসিলে কি হয় এটা অনেকবার বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকেও মানে মানে হ্যাম্পার করে একদম কেন কি হয় কে গলা আলজি মানে আমাদের আলজিব যেটা বা ওখানে বড় টনসিলগুলো ফুলে থাকে তখন কে বাচ্চারা ঠিকভাবে অনেক মারা আছে না আমার বাচ্চা তো ঠিকভাবে খাচ্ছে না সব কিছুই তো দাওয়া হয় হ্যাঁ খেতে কিন্তু যেহেতু টনসিলগুলো এত বড় থাকে তো কি হয় খাবারটা নিচে মানে বাচ্চা খেতে চায় ইনটেক করতে ঠিকভাবে খেতে পারছে না তার জন্যই কি হয় গ্রোথ হ্যাম অনেক স্কুল মানে স্কুলেও ঠিকভাবে পড়াশোনায় মন লাগছে না এগুলো সব হচ্ছে না এই সাথে আর করেও পেছনে হয় নিঃশ্বাস নিতে পারছে না অনেকবার মারা বলে যে আমার বাচ্চা তো মুখ খুলে নিঃশ্বাস নেয় আর যেটা মানে নাক থেকে প্রপার ও শ্বাসটা নিতে পারে হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে পেছনে অ্যাডিনয়েড আর একটা জিনিস থাকে ওইটা বেড়ে থাকে টনসিল অ্যাডিনাইটিস একটা কমন টার্ম মানে ওই অ্যাডিনয়েডটাও বড় হয়ে থাকে সেন হ্যাঁ যারা যারা একটু মোটা শোটাই বড় বয়সে যখন হয় না যে আমরা নাক ঢাকার সমস্যা এমনি বাচ্চাদের মধ্যেও নাক ডাকার সমস্যা হয় ওদের যাদের অ্যাডিনয়েড আর এগুলো সব থাকে তো এটা মানে এটাও একটা খুব মানে ওদের মানে ওদের মেইন হচ্ছে কি ডেভেলপমেন্টাল ওদের ঠিকভাবে হয় না স্কুলে মন লাগছে না কেন কি যেহেতু মানে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না বডিতে অক্সিজেন যাচ্ছে না খাওয়া হ্যাঁ কনসেন্ট্রেট করতে পারছে না খাওয়া দাওয়া ঠিক ওদেরকে অবশ্যই মানে নিয়ে আসা উচিত এক্সরে করে ওইটা বোঝা যায় কি অ্যাডিনয়েডটা বাড়া আছে কিনা আর যদি ওটা ওষুধের ইয়েতে না কমে তাহলে অ্যাডিনয়েডটা অপারেশন করে টনসিল অ্যাডিনয়েড অপারেশন করে বাদ দিতে হয় অনেকজনদের এটা মানে ইয়ে মানে টনসিলের যদি সমস্যা থাকে এটা অবশ্যই আমাদের সবাইকে বলার বাবা মায়েরা নিশ্চয়ই অনেকে আছেন আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখছেন টনসিলের সমস্যা যদি থাকে মানে বারে বারে বাচ্চা কমপ্লেন করছে গলা ব্যথা করছে বা ফুলে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন সমস্যা হচ্ছে সেটাকে আমরা একেবারেই অবহেলা করবো না আমরা সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবো একজন ইএনটি স্পেশালিস্টের কাছে আমরা নিয়ে যাব আমরা দেখাবো বাচ্চার কি সমস্যা হয়েছে এবং তার যেটা পরিষেবা প্রয়োজন বা তার যা চিকিৎসা প্রয়োজন সেটা তো অবশ্যই থাকছে আর মাথায় রাখবেন ফার্স্ট জুন থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আইকিউ সিটি হসপিটালের জনকল্যাণ প্রকল্প এবং সেটা কিন্তু সেপ্টেম্বরের টোয়েন্টি এইট পর্যন্ত চলবে বহু কমন সমস্যা যেগুলোতে আমরা সাফার করি এবং সেগুলোর সমাধান আপনারা এই প্রকল্পের মধ্যে পাচ্ছেন এবং সেটা কিন্তু খুব মিনিমাম কস্টে তো এই যা আমি বলবো আপনারা অবশ্যই এটাকে এই সুযোগটা নিতে পারেন তার জন্য সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আইকিউ সিটি হসপিটালের সঙ্গে আজকে নাক কান গলার যে কোনো সমস্যার জন্য আপনারা যদি চান আপনারা অবশ্যই আমাদের এখানে ফোন করতে পারেন আমরা আলোচনাও করবো আচ্ছা ডাক্তারবাবু যেরকম আপনি বলছিলেন যে গরমে এই সমস্যাগুলো হয় তার পাশাপাশি আমরা আরো জিনিস যেগুলো লক্ষ্য করি সেটা হচ্ছে যে যেরকম মানে কানের সমস্যা মানে কানে ইনফেকশন অনেকে দেখা যায় মানে ক্রনিক ইনফেকশন কানে সেখান থেকে হিয়ারিং লস তো হয় হ্যাঁ অবশ্যই দেখুন কানের ইনফেকশন একটা তো হয় মানে একটা তো বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মধ্যে আমি এটাই বললাম যারা যে এই যে অ্যাডিনয়েডা টনসিলটাও আছে ওদেরও কানের ইনফেকশন হয় কানের ভেতরে জল জমে যায় তো অনেকবার কি হয় এটা ওই বাচ্চাকাল থেকেই যার টনসিল অ্যাডিনয়েড আছে ইয়া বারবার যার গলা খারাপ হচ্ছে ও কি হয় কানের পেছনে জল ভরে যাচ্ছে এটাকে আমরা ওটাইটিস মিডিয়াফিথ এফিউশন বলি ওই বাচ্চাদের কি হয় কানে একটু কম শুনতে পারে ঠিক আছে তারপরে এই বারবার এই জল থাকার এই বারবার মানে আবার একটু ওষুধ খেয়ে নিচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এমনি হতে হতে অনেকবার বড়কালে কি হয় তারপরে এটা কানের ভেতরে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন কি হয়ে কি হয় এমনি কোথাও আমাদের শরীরে যদি পুচ জমে তারপরে এটা ফেটে যায় তো এমনি হচ্ছে কি কানে তো বাকি যে হ্যাঁ কানে পর্দাটা ফেটে যায় বাকি জায়গা তো হার কোথাও তো কোথাও থেকে তো পুচটাকে বেরোতে হবে তখন কি কানে পর্দা ফুটো হয়ে পুজ তখন তখন কি হয় কানে একটা পর্দায় ফুটো হয়ে যায় যেহেতু কানে পর্দা একটা ফুটো হয়ে যায় তখন কি ও কম শুনতে লাগে ঠিক আছে তো জন্য এটাই হচ্ছে আরও এটাই বললাম যেন বাচ্চাদের এই গলা খারাপ আর এটাকে মানে এমনিভাবে নেওয়া উচিত না কেন এটার অনেক সিরিয়াস কমপ্লিকেশানস পরে পরবর্তীকালে হতে পারে তো কানে পর্দা যখন ফুটো হওয়া এটা যে হচ্ছে এটা একটা তো হচ্ছে প্রথমে ওষুধ দিয়ে আমরা দেখি যে কমে কি কবে না কতটা হেয়ারিং লস আছে কানের হেয়ারিং লস দিয়ে আমরা এটা দেখতে চাই যে কতটা হেয়ারিং লস কেন কি কম হেয়ারিং লস মানে হচ্ছে কানে পর্দাটা খালি আমরা আবার থেকে আর মানে কানের ওখান থেকে একটা চামড়া নিয়ে আমরা তারপরে ওই চামড়াটাকে তার নিচে রেখে ওইটা আমরা অপারেশন করি টিন প্লাস্টি প্লাস্টিক যেটাকে বলি এটা এক ধরনের প্লাস্টিক সার্জারি করে আমরা বন্ধ করার চেষ্টা করি কিন্তু এটা হচ্ছে কি যদি হেয়ারিং লসটা বেশি হয় তার মানে হ্যাঁ আমাদের কানের যে ইয়ে তিনটে ছোট ছোট হাড় আছে এটা শরীরে আমাদের যে আমাদের দু মানে দুশোর থেকে বেশি হাড় আছে আমাদের শরীরের সব থেকে ছোটো ছোটো ম্যালিয়াস আর স্টেপিস করে হাড় আছে তো এই হাড়গুলো গলে যায় তখন তখন অপারেশন একটু জটিল হয়ে যায় তখন আবার এই হাড়গুলোকে আমাদের ঠিকভাবে শেপিং করতে হয় কাটিলেজ দিয়ে আবার একটুখান বসাতে হয় ওগুলো মানে আর একটু অ্যাডভান্স সার্জারি করে আমাদেরকে তখন সার্জারি করতে হয় সেই জন্যই হচ্ছে কানে পর্দা ফুটো হলে তখনই কানে কম শুনতে পারি আর আরেকটা কানে কম শুনতে পারি কখন যেমন যেটা বয়স্ক লোকেদের যে কানে পর্দাটা ভালো সব কিছু ভালো কিন্তু বয়স্ক লোকেদের আমরা অনেকবার দেখেছি যে কানে কম শুনতে পারছেন ঠিক আছে খুব জোরে জোরে সেটা হচ্ছে এজ রিলেটেড হিয়ারিং লস ওইটা হচ্ছে যে কানে নার্ভটা ডিজেনারেট করতে লাগে এটা মানে খুবই কমন যেমনি যে হচ্ছে যেমনি আমরা চোখে কম দেখতে পারি তাই এটা একটা খুব ইয়ে হচ্ছে যখন আমরা চোখে কম দেখতে পারি লোকেরা কি চশমা নিতে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই লোকেরা আরো স্টাইলি স্টাইলি ফ্রেম দামি দামি চশমা পড়ছে ঠিক আছে চশমা লোকেরা গগলস পড়ছে এটা কিন্তু স্টাইলি কোনো মানুষজন আছেন যাদের দেখতে কোনো সমস্যা নেই তারাও কিন্তু চশমা পছন্দ করে এটা একটা স্টাইল স্টেটমেন্ট স্টাইল হ্যাঁ এটা স্পেক্স পড়লে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিন্তু এখন এটাই হচ্ছে যে আপনি দেখবেন কেউ যদি কম শুনতে পারছে এটা একটা তো হচ্ছে ইনফেকশন ঠিক আছে কানে পর্দা ফুটা ইনফেকশন কানে কম শুনতে পারছে আর ওইটাকে আমরা বলি কন্ডাক্টিভ হিয়ারিং লস আর এটা হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস মানে কানের যে শিরাটা ওইটা ডিজেনারেট হচ্ছে ডিউ টু এজ হ্যাঁ নার্ভ ডিজেনারেট ডিউ টু এজ ঠিক আছে তখন কি আমরা বয়স্ক অনেকবার বয়স্ক না হলেও অনেকবার আজকাল পঞ্চাশ ষাট বছরে দুটো আপনি বলবেন নয়েজ পলিউশন অনেক কারণে আজকাল খুবই কম মানে ওপিডি তে মানে আজকাল এভরিডে দুটি থেকে তিনটে পেশেন্ট আসবে যারা কম শুনতে পারছি আমরা ঠিক আছে কিন্তু ওদেরকে যখন আমরা বলবো হেরিং এর একটা তো হেয়ারিং এর কস্ট একটু বেশি হয় চশমার দিকে ঠিক আছে ট্যাবু আমার কাছে অনেক হ্যাঁ আমার কাছে অনেক পেশেন্ট আছে আমি বলছি দেখুন আপনি তো কম শুনতে পারছেন মানে মানে ওর হাজব্যান্ড এসছে তার ওয়াইফ বলবেন আমাকে তো চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হয় আমি পাঁচটা জিনিস বললে উনি বাজার থেকে দুটো জিনিস আনবেন তিনটে জিনিস শোনে নিন তা নিয়ে অশান্তি হচ্ছে এই হাজব্যান্ড বলবে কি কিছু বলবো এ ওয়াইফ অন্য কিছুই উত্তর দিচ্ছে ঠিক আছে তো কিন্তু এটাই হচ্ছে যে এটা একটা ট্যাবু যতই আমরা বলবো হেয়ারিং এটা আমাকে একটা বেশি মানলাম আপনি তো অফিসেও চাকরি করছেন আপনার বয়সও অত বেশি না আপনি তো চশমা পড়ছেন যেমনি চশমা আপনি অপারেশন কানের শিরার কোনো অপারেশন নেই এটা আপনি কোনো বডির কোনো নার্ভের তো কোনো অপারেশন হয় না সবাই হচ্ছে আমি এমনি বজাই যেমনি আপনি চোখে কম দেখতে পারছেন তখন চোখে চশমা হ্যাঁ যখন চোখে ছানি হচ্ছে তখন ছানি ওইটা যেমনি কানে পর্দা ফুটো হচ্ছে লোকেদের হচ্ছে কানে মানে ওইটা নিয়ে সবাই খুব ইন্টারচেঞ্জ কারণ হ্যাঁ কানে পর্দা ফুটো হলে অপারেশন আছে কিন্তু কানে যদি নার্ভেট ডি জেনারেশন তখন কিন্তু আপনাকে হেরিংয়েড যে চট নার্ভ জেনারেট করা যায় না তো কানে এমনি কানেকশনে মেশিন লাগাতে হবে ওইটা মানে ইয়ে কিন্তু ওইটা বলে তখন আমাকে সবাইরা বলে কানে কালা মানে সবাইরা মানে হেয়ারিং এড নিয়ে সবাইকে খুব একটা ট্যাবু মানে একটু হিয়ারিং এড মানে লোকেদের লজ্জা লাগে যে হ্যাঁ এ তো কানে কালা সবাইরা এর মজা করে মানে মানে দামটাও যত ছোট তত বেশি দাম তিরিশ চল্লিশ হাজার টাকা চশমাটা ঠিক আছে তাও আপনি পাঁচ ছ হাজার দশ টাকা দশ হাজার টাকার মধ্যে সব থেকে হাই এন্ড চশমা এসে যাবে কিন্তু হিয়ারিং এড এটাই প্রবলেম স্টার্টিং প্রাইসই হচ্ছে अराउंड 7 হচ্ছে এটাই একটা মানে একটা কস্ট ফ্যাক্টর আর একটা বলবো আমি এটা ট্যাবু ট্যাবু টাইম বেশি বলবো কস্ট ফ্যাক্টর যত না যাদের কাছে পয়সা আছে তাও তারাও নিতে চায় না যেমন লোকেরা বলবে আমি কানে কালা করে ওইটা একটা খুব মানে তখন মানে پیشنটকে কাউন্সিলিং করে যে না কিছু হবে না কিন্তু আপনার মানে ডে টু ডে ওয়ার্কে তো কোনো মানে বাধা পড়বে না ওইটা মানে বোঝাতে হয় তখন এগুলো সবই হচ্ছে না একই পারি মানে কানে আমি শুনতে পাচ্ছি না এটা চোখে দেখতে না পাওয়ার মধ্যে একটা সাধারণ সমস্যা এটা নিয়ে ট্যাবুগ্রস্ত হওয়ার কিছু নেই

যে মানে হট করে কেউ মানে কেউ বাজার করতেই গেছে আমি গাড়িতেও নেই কেউ বাজার করতে গেছে আর হট করে পেছনে কেউ বাইকের হর্ন দিচ্ছে কিন্তু শুনতে পাচ্ছেন না অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মানে এটা খুব মানে ইয়ে না মানে আনকমন না এটা হতেই পারে হতেই পারে এবং তার কাজটাও তো এফেক্টেড হয় তিনি হয়তো অফিসে জব করছেন বা কিছু করছেন তিনি শুনতে যদি না পারেন তার কাজটাও ভীষণভাবে এফেক্টেড হয় এটা কিন্তু খুবই কমন সমস্যা আর সেই সমস্যার হাত থেকে আমরা আসতে পারি হিয়ারিং এর ইউজ করতেই পারি ট্যাবুর ব্যাপারটাকে আমাদেরকে সরিয়ে হবে আর বাকি যে রয়েছে আমাদের আমরা আলোচনা করবই যেমন আপনি বলছিলেন টনসিলের প্রবলেম টনসিলের এর তো আরো আমরা দেখতে পাই অনেকেরই থাকে যে মানে টনসিল তো শুধুমাত্র বাচ্চাদের বলে না বড়দের অনেক সময় সমস্যা থাকে এবং সেটা কিন্তু খুব মারাত্মক আকারও ধারণ করতে পারে মানে টনসিলের এটাই বলি বারবার গলা ব্যথা বারবার অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে ঠিক আছে এটাই একটা খুব প্রবলেম সে বাচ্চাদের যাদের মানে হচ্ছে বারবার অ্যান্টিবায়োটিক নিয়েও কমছে না ইয়া আমরা বলি মানে 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 তার একটা প্রোটোকল আছে যে এক বছরে পাঁচবার ইনফেকশন দু বছরে এভরি ইয়ার থ্রি টাইমস ইনফেকশন তারপরে স্কুল যেতে পারছে না মানে ওই হিসাবে আমরা বলি তখন ওদের বলি না অপারেশন করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই তখন অপারেশন করেই টনসিলটা বাদ দিতে হবে ঠিক আছে আর অনেক মানে খুব মানে আর অনেকবার হয়েছে যে টনসিল করার বাচ্চা খেতে পারছে না হাইটটা খুব ছোট ঠিক আছে অনেক মানে স্কুলে মন লাগছে না গ্রোথ হচ্ছে না আর এটাই তারপরে টনসিল অপারেশন করার পরে মানে সবকিছু একদম ইম্প্রুভড হয়ে গেছে তো ইয়ে আচ্ছা টনসিল যদি অপারেশন করা হয় সে থেকে অন্য কোনো তো সাইড এফেক্টস যে কোনো কোনো প্রভাব তো পড়ে না আমাদের শরীরে দেখুন অপারেশনে সব অপারেশনে একটু একটু এইদিক ওইদিক সাইড এফেক্ট হতেই পারে ঠিক আছে ওটা এমন কিন্তু কোনো সাইড এফেক্ট নেই যে অনেক লোকেদের ভয় থাকে যে টনসিল বের করে দিলে যে স্বরে মানে আওয়াজটা স্বর পাল্টিয়ে যাবে কিন্তু এমনি কোনো সমস্যা হয় না যদি মানে নর্মাল রিকভারি হয় সব হয় এমন কোনো মানে কোনো মানে আওয়াজ পাল্টিয়ে যাবার এই মানে হ্যাঁ আওয়াজ এর জন্য পেশেন্টের লাগে আওয়াজ পাল্টে গেছে কিন্তু আগে এত বড় টনসিল ছিল তো ওই আওয়াজটা মানে মানে বাচ্চার আওয়াজটা আর ওই অত একটা মানে অত বড় জিনিস যখন বেরিয়ে যায় তখন আওয়াসে একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু ওই আওয়াজে মানে কি ইমপ্রুভড আওয়াজ কিন্তু ওইটাই پیشنটে লাগে একটু যে হতে পারে আওয়াজে একটু আমার লাগছে পাল্টিয়ে গেছে কিন্তু ওইটা মানে কিছু না ওগুলো মানে এমন কেন ইয়ে না মানে সেরকম কোনো বিষয় না যেটা আমাদের কি বড় সরো কোনো একটা এফেক্ট ফিলতে পারে না না এটা রিমুভ করে নেওয়াটা আমাকে অনেক যাদের মানে যাদের খুব বেশি টনসিলের সমস্যা বারবার গলা ইনফেকশন হচ্ছে ওদেরকে মানে অ্যান্টিবায়োটিকে কাজ দিচ্ছে না ঠিক আছে মানে গ্রোথ হ্যাম্পার করছে ঠিক তো ওদেরকে মানে ঘুম তো অসুবিধা কি মানে মুখ খুলে নিঃশ্বাস নিয়ে ঘুমাচ্ছে তো তখন মানে ইয়ে বের করে নেওয়া ঠিক আছে মানে একটা বয়সের পরে কেন কি এমনি তো সিক্স সেভেন ইয়ার্সের পরে টনসিল রিগ্রেস করে যায় কিন্তু সিক্স সেভেন ইয়ার্সের পরেও যদি টনসিলটা ছোট হচ্ছে না তখন এটা বের করে নেওয়াই মানে যদি মানে সমস্যা হয় তখন বের করে নেওয়া যায় আর একটা তো হচ্ছে মানে ফ্যারিনজাইটিস হচ্ছে গলা খারাপ হচ্ছে তো মানে ওগুলো মানে অনেকটা কমে যায় তখন আচ্ছা ফ্যারিনজাইটিস তো ক্রনিকও হতে পারে হ্যাঁ ক্রনিক ফ্যারিনজাইটিস আর অ্যালার্জিক আছে কোন জিনিসে যেমন অ্যালার্জিক নাকের যে বারবার কারুর মানে সর্দি হয়ে যাচ্ছে দেখবেন কেউ কেউ মানে পুরো বছরই ছিঁক ঠিক মেরেই যাচ্ছে এই নাক বন্ধ বলেই যাচ্ছে সারা বছর নাক কি গল পড়ছে দেখবেন অনেকজনদের এটা খুব কমন বলবেন যে মানে একটু মানে একটু ধুলো গেল কি মানে নাক বন্ধ হয়ে গেল সে মানে আর তার ছিক কোনোভাবে বন্ধই হচ্ছে ওদেরও বলছি যারা অ্যালার্জিক রাইনাইটিস আর এগুলো সব আছে দেখুন ওষুধ তো নিতেই হবে তার সাথে কিছু কিছু আপনাকে মানে প্রিভেন্টিভ মেজার ইয়া সাবধানী আপনাকে ইয়ে করতেই হবে যেমনি কি হচ্ছে যখনই বাইরে যাবে মুখে একটা মাস্ক ইয়া কিছু একটা রুমাল বেঁধে ইয়া এত পলিউশন এত পলিউশন তাছাড়া আমি বলবো যারা বাড়িতেও মানে আছে ইয়া মানে যারা মানে বাড়িতেও মানে যারা মানে রান্না করছে হ্যাঁ ডাস্টিং করছে ওদেরকে ওয়েট মপিং করা উচিত কোনো সময় শুকনো কাপড় দিয়ে করে কিন্তু শুকনো কাপড় এখানে কোথাও ধুল আছে বামুন টেবিলে ওটা আপনি শুকনো কাপড় দিয়ে করে ভিজে কিছু দিয়ে হ্যাঁ শুকনো কাপড় দিয়ে করলে কি ওইটা আরো ডাস্টটা মানে মানে আরো মানে বাতাসে ওইটা এসে গেল কিন্তু মানে ভিজে কাপড় দিয়ে সবসময় ইয়া যখন আমি বলি রান্নাও আপনি করছেন ছক দিচ্ছেন কিছু দিচ্ছেন তখন আপনি তেলের মধ্যে কিছু দিয়ে পুরো একদম ইয়ে করে ওঠে একজন ভাসছেন একজন সবসময় নাকে একটু রুমাল দিয়ে কিছু দিয়ে হ্যাঁ মাস্ক পরে এনে ওইটা ইয়ে আর তার সাথে হচ্ছে ওখানে আমি বলবো স্টিম ইনহেলেশনের খুব মানে একটা রোল আছে যদি আপনি স্টিম ইনহেলেশন নেন তো ডাস্ট পার্টিক গুলো কি নাকের মধ্যে কোথাও জমে থাকে না স্টিম নিলে কি ওগুলো সব বেরিয়ে যায় ঠিক আছে তো মানে ওদের স্টিম ইনহেলেশন আর ডাস্ট দিকে দূর থাকায় এইগুলো করলে অনেকটা ওদের কমে থাকবে এটা ওষুধ তো আছেই কিন্তু ওষুধের সাথে সাথে এগুলো করলে কি হয় দেখবেন ওষুধটা কম নিতে হবে আর মানে আরাম থাকবে আচ্ছা যেরকম ডাস্ট থেকে অ্যালার্জি হয় কোল্ড থেকেও তো অ্যালার্জি হয় অনেকে তো কোল্ড অ্যালার্জি কো আছেন কোল্ড অ্যালার্জি এমন কিছু মানে ইয়ে না কোল্ড মানে ঠান্ডাকালে মানে এমনি ঠান্ডা লাগার ধাত মানে মানে ঠান্ডা লাগে মানে কোল্ড অ্যালার্জি করে কিছু না ওইটা মানে এমনি অ্যালার্জি কী হচ্ছে ঠান্ডাকালে ওইটা মানে আরও অ্যাগ্রিভেট হয়ে যায় আর কিছু না যেমনি অ্যাস্থামা হয় এই হয় ওটা সবসময় মানে অ্যাস্টামেটিকও যারা মানে এই যে মানে শরীরে অ্যালার্জি মানে খুব মানে যা আপার এয়ারওয়ে অ্যালার্জি এটাকে আমরা বলি যাদের দেখবেন অ্যাস্টামা মানে যেটা বাংলাতে দামা যেটা বলে অ্যাস্তমা তো সবাই বোঝায় মানে অ্যাস্থমা ওটা আমাদের নাকেরও অ্যালার্জি থাকবে ওদের বুকেরও অ্যালার্জি মানে ফুসফুসে অ্যাস্থমা মানে লাংসের জন্য অ্যাস্তমা তো এটা কমন এয়ারওয়ে ডিজিজই আমরা বলি ঠিক আছে তো ওদেরকে মানে একটু মানে সাবধানই নিয়ে মানে ডাস্ট দিয়ে একটু সাবধান থাকা উচিত আর এইগুলো কি হচ্ছে একটু একটু ঠান্ডাকালে এগুলো অ্যাগ্রিভেট হয়ে যায় বেশি মানে বেশি মানে তার মানে ইয়েটা হয় যে নাক থেকে রক্ত বেরোনো দু সময় থেকে বেশি একটা ঠান্ডাকালে একটা গরমে হয় একটা ঠান্ডাতে খুব হয় ঠান্ডাতে কেন হয় ঠান্ডাতেও সেম ড্রাইনেস হয়ে যায় খুব বেশি শুধু এই দুটো সময় আমরা সব বেশি নাক থেকে রক্ত আর এগুলো ঠান্ডাকালে স্পেশালি অ্যাগ্রিভেশন মানে যাদের লাংসেরও প্রবলেম মানে যাদের মানে বুকের প্রবলেম আছে দেখবেন সবসময় সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনারি ডিজিজ সিওপিডি লাংসের এগুলো সবসময় ঠান্ডাকালে বেশি ঠান্ডাকালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবসময় বেশি হয়ে যায় এগুলো সব ঠিক আছে মানে এগুলো সব ঠান্ডাকালে কালে এগুলোর ইয়েটা বেড়ে যায় ইয়া আর্লি মর্নিং যখন একটু বাতাবরণটা ঠান্ডা থাকে তখন এগুলোর ইয়েটা বেড়ে বেড়ে যায় একটু

কেন কি একটা আর একটা এটা ইয়ে হচ্ছে আমরা যখন বেশি স্পাইসি ফুড আর এগুলো কিছু খাবো তো আমাদের গ্যাস অম্বলের সমস্যাও বেড়ে যায় ঠিক আছে তো গ্যাস অম্বলকে অ্যাসিডটা বারবার গলায় চলে যায় ঠিক আছে তো গলায় যখন যায় তখন কি আমাদের পেটে তো অ্যাসিড ডাইজেশনে হেল্প করছে ঠিক আছে তখন কি হচ্ছে ওই অ্যাসিডটা যে গলায় যখন যায় তো ইঞ্জুরি করে দেয় তখন আরও ইঞ্জুরির জন্য আরও বেশি গলা ব্যথা ইয়া এটা হয়ে যায় এটা দেখবেন খুব কমন হচ্ছে দেখবেন

পেট মানে গ্যাস্ট্রোয়েল মানে খাদ্য নলীতে রিফ্লাক্স মানে পেটের যে ইয়েটা হচ্ছে অ্যাসিডটা রিফ্লাক্স হচ্ছে মানে ওপর দিকে চলে আসে ওমনি ল্যারিং ফ্যারিংজেল মানে কি ল্যারিংস মানে আমাদের ষড়যন্ত্র আর ফ্যারিংস যেটা মানে ফ্যারিংজাইটিস মানে মুখের পেছনের দিকটা ওখানে যে অ্যাসিডটা চলে আসছে তো ওইটা তো ওইটা কি হয় পেটের অ্যাসিডটা ওখানে চলে আসছে তো অ্যাসিড কোথাও একটা পরে গেলে কি হাতে ইনজুরি হয়ে যায় ঠিক আছে ইনজুরি মানে হাতেও অ্যাসিড যখন পরে যায় তখন ইনজুরি হয়ে যায় তখন কি হয় ওখানে সবসময় একটা ব্যথা ব্যথা লাগে তো ওই কি হয় যখন ওই মানে টক ঢেকুরিয়া যাদের অ্যাসিডিটির সমস্যা হয় এটা অ্যাসিডটা যখন ওখানে চলে যায় এগুলো খুব ইন্টারিলেট মানে এটা ওদের দেখা যাবে মহিলাদের যাদের একটা তো ওই এজের মহিলারা খুব টেনশন নেন টেনশন এমনিতেই অ্যাসিডিটি আর এগুলো সব তার সাথে এমনি মানে কি বলবো আমাদের আজকাল খাওয়া দাওয়ারও মানে ওই এজ অফ মহিলাদের কি। লাঞ্চ একদম ব্রেকফাস্ট পুজো পুজো করার পরে একদম দশটা এগারোটার সময় লাঞ্চ যখন ছেলে মেয়ে স্কুল থেকে আসলো তিনটের সময় তারপরে ডিনার করতে করতে একদম মানে একটা রাত বারোটা তো মানে খাবারের কোনো মানে একটা সিম অফিসে কাজ করছে কি তাও ঠিক আছে সকালে অফিসে বেরোতো আর মানে কি আটটার দিকে লাঞ্চ ব্রেকফাস্ট করছে এই লাঞ্চ অফিস আওয়ার অফিসে যারা থাকে তারা অনেক বেশি ঠিকঠাক সময় খায় হ্যাঁ কারণ কি লাঞ্চ একদম অফিস আওয়ারে লাঞ্চ অফিসে আওয়ারে তো তিনটের সময় কেউ লাঞ্চ করতে দেবে না সে একটার থেকে দুটোর মাঝখানেই লাঞ্চ করতে হবে আর সে মানে অফিস যাওয়া মানে কি মানে রাত্রি এসে তাড়াতাড়ি ঘুমা তো মানে সে মানে এগারোটার দিকে যদি ঘুমায় তো মানে কি সাড়ে নটা দশটার মাঝখানে সে নিজের ডিনারটা করবেই করবে আর মানে তো মানে ইয়ে আর সেজন্যই মানে তো ওদের মানে তো ওইটাই হচ্ছে তো ওই যখন তারপরে পুজো পাঠ যারা খুব বেশি উপোস রাখছে এই রাখছে তো ওদের মধ্যে কি তো এই অ্যাসিডিটির সম্ভাবনাটা আরও বেড়ে যায়

সাইড আর একটা ওষুধ খাবেন ঠিক আছে এই ওষুধগুলো আমি টানা ইউজ করছি মানে একটা সময় আমার শরীরের এই ওষুধটা কাজই না হ্যাঁ একদম একদম ঠিক আছে কত আমি তো পেশেন্ট মানে আপনি কত ওষুধ খাবেন ব্যথার জন্য আপনি ব্যথার ওষুধ খাবেন ব্যথার ওষুধে অ্যাসিডিটি হবে তার জন্য একটা ওষুধ খাবেন আবার অ্যাসিডিটি কমছে না বলে আবার আরেকটা ওষুধ খাবেন মানে ওইটা কি মানে পুরো একটা মানে খাবার থেকে বেশি মানে ওষুধই খেয়ে ওষুধই খাচ্ছে তার সাথে সুগার ডায়াবেটিস হাইপারটেনশন তো সবাই ইয়ে আছে ঠিক আছে ওইটা তো মানে আজকাল কমন তো বললাম ওইটাই এটাই ফ্যারেঞ্জাইটিস তাই বললাম ফ্যারেঞ্জাইটিস যে হচ্ছে একটা তো অ্যালার্জিকের জন্য একটা তো ঠান্ডা যে ঠান্ডা লাগছে ফ্যারেনজাইটিস হচ্ছে ওইটা কিন্তু ভাইরাল ফ্যারেনজাইটিস ওইটা আপনার পাঁচ দিনের মধ্যে মধ্যে কমেই যাবে অ্যান্টিবায়োটিক খেলাম একটু গার্গেল করলাম কমেই যাবে একটা তো হচ্ছে যাদের অ্যালার্জিক ফ্যারেনজাইটিস ওদের মানে পুরো বছরে থাকে আর আরেকটা হচ্ছে ফ্যারেনজাইটিস আর একটা কারণ আজকাল খুব দেখা যাচ্ছে হচ্ছে এটাই যে গ্যাস অম্বল রিফ্লাক্স ডিসঅর্ডার যেটা হচ্ছে তো ওই অ্যাসিডটা যে গলায় যাচ্ছে তো তখন যে হচ্ছে সেটা আর এটা মানে এটা খুব এটা মানে ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করে পরীক্ষা হয় যেটাকে ভিডিও ল্যারিঙ্গো মানে দূরবীন দিয়ে একটা মানে এন্ডোস্কোপ হয় ওইটা কি মুখের মধ্যে দিয়ে মানে ওই এন্ডোস্কোপি না যেটা পুরো পেটের মধ্যে গিলতে হয় পুরো স্কোপটাকে ওটা অনেক ব্যথা লাগে এটাতে ব্যথা ব্যথা জীবের ওপরে খালি আমরা রাখি আর পুরো ভেতর উদ্যোগ আমাদের ষড়যন্ত্র যেটা ওইটাকে আমরা দেখি তো তখন ওর আমরা দেখি যে ওই অ্যাসিডের জন্য কোনো এফেক্টগুলো আছে কি না তাহলে ওইটা মেন হচ্ছে একটা তো একটা তো অ্যান্টাসিডস আর এগুলো সব নামা তার সাথে হচ্ছে মেন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান মানে লাইফস্টাইল মডিফিকেশন আমি বলবো ওষুধের ওপরে আমরা লিখি সবসময় কি মানে লাইফস্টাইল মডিফিকেশান মানে কি ঠিক সময় খাওয়া দাওয়া করা প্রপার ঠিকঠাক জিনিস খাওয়া এটা তো ঠিকঠাক জিনিস খাওয়া আর তারপরে হচ্ছে আর মানে ঠিক সময় খাবার ঠিক আছে এই না যে সকালবেলা একদম লুচি আর তরকারি আমি খেলাম তাহলে তো মানে মানে অবধারিত যে মানে গ্যাস অম্বল হবেই হবে মানে মানে আর সাথে বাঙালি তোমার আর একটা খুব কম আমি দেখি ফল খাবারটা খুব কম যেটা মানে হ্যাঁ হ্যাঁ যেটা মানে নর্থ আর আপনি যদি জানেন মানে ওইদিকে মানে ফল খাবারটা খুব আছে একটা না একটা ফল সারাদিন ওরা খায় খায় খায়

বেদানা আর এগুলো সব তো খালি তো ওইটাই হচ্ছে ওইটা একটু মানে বিকেলবেলার দিকে খেলাম বাচ্চাদেরকেও খাওয়ালাম ঠিক আছে এটা মানে খুব মানে হেল্পফুল এটা একটা বাচ্চারা পাস্তা ম্যাগি ছাড়া কিছু খায় না পিজ্জাও খেতে পারে হুম না এটা আপনি বানানা শেক করে খাওয়ালেন ইয়া মানে কিছু একটা মানে এ বানানা নিজেও বানানা বাঙালি আর একটা দুধও একটু কম খায় যে গ্যাস অম্বল হয়ে যাবে দুধ খেলে গ্যাস জব খেলে হয় না এইটাই সে একটু লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট এটা আমি বাড়ি নিজে বাড়ির লোককে বলি যে মানে একটু মানে লাইফস্টাইল মডিফিকেশন ঠিক আছে লাইফস্টাইল মডিফিকেশন মানে ঠিক সময় খাবার খাবারটা টাইমটা মেইনটেইন করা কি খাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট আর মানে তার সঙ্গে পর্যাপ্ত ঘুমটা আমার হচ্ছে কি একদম কারণ এটাও একটা সমস্যা কারণ খুব বেশি যদি আমার লাইফে স্ট্রেস থাকে খুব বেশি যদি স্ট্রেন থাকে তো সেটাও তো আমাদের হবে না তাহলে সেটাও আমাদের একটা প্রভাবটা ফেলেই কিন্তু যে সমস্যাগুলো নিয়ে একটু আগে আপনি বলছেন একটা কথা নাক ডাকার একটা প্রবণতা এটা কিন্তু বড়দের মধ্যেও থাকে এবং মারাত্মক অনেকের এটা এমন পর্যায়ে পৌঁছে যে তার সঙ্গে বাকিদের থাকাটা খুব চাপের হয়ে যায় তো এর কি কোনো চিকিৎসা আছে এটা যে হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে টার্ম কি মানে নাক ডাকতে ডাকতে মানে একদম মানে একটা তো মানে যে মানে বেড পার্টনার যে মানে তার সাথে খুব অসুবিধা হয় একটা তো ওয়াইফদেরও ঘুম হচ্ছে না এই হচ্ছে না ঠিক আছে বাড়ির কেউই কারুর ঘুম হচ্ছে না এত বেশি তার সাথে পেশেন্টের জন্যও এটা খুব অসুবিধা মানে খুব বেশি অবস্ট্রাকটিভ স্লিপ আপনি কি হয় এই নাক ডাকতে ডাকতে অক্সিজেন ইয়া এয়ার যায় না ঠিকভাবে ঠিক আছে শরীরে তো এটা পেশেন্টদের জন্যও খুব বেশি অসুবিধা এটা মেন হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি মানে দু টিম করে হচ্ছে এটা পালমোনোলজি আর স্পেশালি ইএনটি দুজনরাই দেখে তো এটা মেন হচ্ছে কি মানে আমাদের শরীরে যখন অক্সিজেন যাচ্ছে না তখনই এটা আমরা একটা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে এটা কেন হয় একটা তো হয় কি ফ্যাট মানে যারা মোটা মোটাশোটা হ্যাঁ ওবাস ওবেসিটি এটা ওবেসিটি মানে যারা খুব মোটা মোটাশোটা ওদের মধ্যে কি ফ্যাট ডিপোজিশন হয়ে যায় গলার পেছনে ইয়া জিবের আমরা পেছনে বেস অফ দ্য টাং ইয়া যেখান দিয়ে আমরা নিঃশ্বাস নিই ঠিক আছে পেছনের দিকে ওখানে খুব বেশি ওখানে ফ্যাট ডিপোজিশন হয়ে যায় তো ফ্যাট ডিপোজিশনের জন্যই কী হয় তখন এয়ারওয়ে কোল্যাপস হয়ে যায় মানে এমনি করে যে আমরা শ্বাস নলি ওইটা ওখান দিয়ে মানে ঠিকভাবে শ্বাস যেতে পারে না ঠিক আছে তো তখনই এই অসুবিধা তখন তার টেস্ট করতে হয় সেম আবার ভিডিও ল্যারিঙ্গোস্কোপি দেখার জন্য যে আমাদের এয়ারওয়েটা প্যাসেজটা ঠিক আছে কি না ভিডিও ল্যারিঙ্গোস্কোপি তারপরে তার অনেকগুলো আরও টেস্ট হয় তারপরে স্লিপ ইয়ে হয় স্লিপ স্টাডিজ হয় যে মানে পেশেন্টকে ঘুমানোর সময় অনেকগুলো মনিটার্স লাগানো থাকে ওইটা মানে বাড়িতে এসেও মানে যারা ফিট করে যায় তো বাড়িতেই যখন ঘুমাচ্ছে তখন মনিটার করে যে পেশেন্টের অক্সিজেন লেভেল ইয়া কতবার তার মানে যে অ্যাপনিয়া যেটা নিঃশ্বাস নিতে পারছে না কতবার হচ্ছে পুরো রাত্রির বেলা যখন ঘুমাচ্ছেন পেশেন্টটা ঠিক আছে তারপরে আর একটা হচ্ছে কি ওইটা দেখা হয় যে কতবার মানে হচ্ছে তারপরে বডির অক্সিজেন লেভেল কত কমে যাচ্ছে কেন কি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য লোকেদের হার্টের সমস্যা ব্রেনের সমস্যা মানে স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় হাইপার টেনশন কেন কি যেহেতু বডিতে অক্সিজেন যাচ্ছে না তা হার্টকে আরও বেশি কাজ করতে হয় তো তখন আর এমনিতেই পেশেন্টের ওবেসিটি মানে যারা খুব মোটাশোটা ওদের মধ্যে তো এমনিতেই ওদের মানে কি হার্ট ডিজিজ আর এগুলোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তাই তো সেই জন্য এটা খুব মানে এটাকেও মানে একদম অবহেলা করে দেখা উচিত না তারপরে এটা ড্রাগ ইন্ডিউস স্লিপ এন্ডোস্কোপি হয় কি মানে পেশেন্টকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় তখন আমরা এন্ডোস্কোপে করে দেখি তখন তাহলে ঠিকভাবে বোঝা যায় যে কোন জায়গায় কোলে হচ্ছে তো এর দুটো ট্রিটমেন্ট আগে একটা মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল মেডিকালি কি হয় সি প্যাপ মানে মুখের মধ্যে একটা মানে একটা অক্সি মানে একটা মেশিন লাগিয়ে আমরা রাখি তো এটাতে ইমপ্রুভমেন্ট হয়ে যায় মানে ঠিকভাবে অক্সিজেনটা প্রেশারাইজ করে ফেলে মুখের মধ্যে ঠিক আছে আর না তো হচ্ছে যাদের খুব বেশি ফ্যাট ডিপোজিশন হয়েছে তো ফ্যাটটাকে আমাদেরকে অপারেশন করে এটাকে বের করে দিতে হয় মানে সেটাও করা যায় ওই ফ্যাটটাকে আমরা রিমুভ হ্যাঁ 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 মানে এটা কিন্তু ফেলে রাখার মতন বিষয় না না অবস্ট্রাকটিভ সিলিয়া অ্যাপনিয়া মানে অনেকবার অনেক সিরিয়াস মানে হয়ে যেতে পারে ঠিক আছে যাদের খুব বেশি নাক ডাকা ইয়া মানে বাড়ি লোকই বলবে মাঝখানে মাঝখানে মনে হবে নিঃশ্বাসটা আটকিয়ে যাচ্ছে মানে করতে একদম মানে নিঃশ্বাসটা আটকিয়ে যায় অনেকবার তো এটাই মানে হচ্ছে অ্যাপনিয়া হচ্ছে ওই সময়টা মানে কি শরীরে অক্সিজেন আর নিঃশ্বাস যাচ্ছে না কোনোভাবে অক্সিজেনের অভাব এটা কিন্তু না যেরকম আমরা টনসিল ফেলে রাখবো না বা যাদের ক্রনিক ইনফেকশন হতে থাকে সেটাকে আমরা ফেলে রাখবো না তেমনি যদি নাক ডাকার সমস্যাটাও মনে হয় যে না সত্যি খুব বাড়াবাড়ি পর্যায়ে সেটাকেও আমরা ফেলে রাখবো না এবং সেটার জন্য যেরকম মাইকিউ সিটি হসপিটাল রয়েছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার সঙ্গে তো আরো অনেক বিষয় থাকে নাক ডাকা ছাড়াও তো নাকের আরো অনেক ধরনের প্রবলেম হয় তার মধ্যে আর কমন কোন কোন সমস্যা আপনারা দেখতে আর একটা কমন হচ্ছে যে আপনার সর্দি কাশি ঠিক আছে যে মানে বারবার সর্দি হচ্ছে এই হচ্ছে তো আর একটা হচ্ছে কি नाक থেকে নিঃশ্বাস যাচ্ছে না नाक থেকে নিঃশ্বাস যাচ্ছে না কেন দুই তিন কারণ একটোতেবার এই অ্যালার্জি আর এগুলোর জন্য পলিপフォルমেশন হয় নাকে বলি না মাংস বেড়ে গেছে পলিপ হয়েছে আর আরেকটা নাকের হাড় ভাঙ্গা এটা মানে নাকের হাড়টা বাঁকা এটা জন্মগত থাকে এটা জন্ম থাকে জন্মগত থাকে ইয়া জন্মগত হতে পারে ইয়া ডেভেলপমেন্টের সাথে সাথে না নাকের হাড়টা খুব বেশি বাঁকা হয়ে গেছে আচ্ছা এটা মানে জন্মের সময় যদি কারো নাও থাকে পরেও হতে পারে হ্যাঁ মানে পরে হতে পারে মানে এটা মানে গ্রোথ পিরিয়ডে হতে পারে মানে যখন ডেভেলপমেন্টালি এমন হয় নাকের সেপ্টামটা মানে নাকের মাঝখানে যে আমাদের মানে পার্টটা ওটা কোন দিকে নাকের কোন একটা ইয়ের দিকে মানে বেঁকে গেছে তো তখনই নিঃশ্বাস নাভার সমস্যাটা হয় যে এক দিক থেকে নিঃশ্বাস যাচ্ছে আরেক দিক থেকে যাচ্ছে না ইয়া এই যে বললাম অ্যালার্জি ক্রনিক রাইন ইয়া ক্রনিক অ্যালার্জি জাতীয়র যেতে পলিপ ফরমেশন হয় তখন কি হয় নিঃশ্বাস যাচ্ছে নয় নাক দিয়ে তখন কি ডিভিয়েটেড যাদের অ্যালার্জি আর এগুলো সব আছে ওদের তো দেখুন ওষুধে আছে ঠিক আছে কিন্তু যাদের পলিপ হয়েছে আর এগুলো পলিপের অমনিভাবে কোনো ওষুধ নেই হ্যাঁ ওষুধ দিয়ে একটু কমে যেতে পারে কিন্তু যদি পলিপ হয়েছে তখন অপারেশান করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না আর ডিভিয়েটেড নেজাল সেপ্টামেও যদি খুব বেশি নাকের হার বাঁকা নিঃশ্বাস যাচ্ছে না তখন কিন্তু মানে যেটা অ্যানাটমিক্যাল যেটা ফিজিওলজিক্যাল মানে যেটা মানে হচ্ছে সর্দি কাশি লেগেছে নাকের যে চামড়া একটু ফুলে গেছে মানে সর্দি কাশির জন্য তখন ওষুধ দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এগুলো সব কমিয়ে দেওয়া যায় কিন্তু হ্যাঁ যেটা অ্যানাটমিক্যাল মানে নাকের হারটা পুরো বেঁকে আছে এক দিয়ে নিঃশ্বাস যাচ্ছেই না তখন কিন্তু ওইটা ওষুধে কোনোভাবে কমানো যায় না তখন কিন্তু ওইটা অপারেশনের মাধ্যমে আজকাল এন্ডোস্কোপিক সার্জারি যেটা আমরা বলি নাকের দূরবীন দিয়ে যাতে মানে বাইরে কোনো মানে একটা মানে ইয়েও মানে কোনো কাট কিছু মানে ইয়েও থাকবে না মানে তার দাগ থাকবে না তো ওই মাধ্যমে তার অপারেশন করা যায় মানে নাকের দিয়ে অপারেশন আচ্ছা পলিপ ছাড়া আমাদের নাকে বা গলায় অন্য কোন ধরনের অ্যাবনরমাল কোন গ্রোথ বা সিস্ট এগুলো কি হওয়া সম্ভব এগুলো কি দেখা যায় নাকে পলিপ হ্যাঁ নাকের পলিপ আছে ঠিক আছে তারপরে গলায় বিভিন্ন মানে থাইরয়েডের টিউমার হতে পারে ঠিক আছে তারপরে একটা থাইরোগ্রসাল ডাক্ট সিস্ট করে হতে পারে যেটা গলাটা এরকম ফুলে থাকে এরকম হ্যাঁ ওটা তো থাইরয়েডের সমস্যা মানে ও তখন কি একটা তো হচ্ছে কি থাইরয়েড লেভেল গুলো ঠিক আছে কিনা অনেকবার কি হয় থাইরয়েড লেভেল অ্যাবনরমাল হওয়ার জন্য গলাটা ফুলেছে থাইরয়েডের ওষুধ খেলাম ঠিক হয়ে গেল আর আর একটা হচ্ছে কি থাইরয়েডের লেভেল সব নরমাল আছে হ্যাঁ কিন্তু আয়োডিন ডেফিসিয়েন্সি গোয়াইটার যেটাকে আমরা বলি হিন্দিতে ঘেঙ্গা যেটাকে বলি ঠিক আছে গোয়াইটার যেটাকে ইংলিশে আমরা বলি মানে গলা মানে থাইরয়েডটা ফুলে গেছে তখন কিন্তু আমাদেরকে এফএনএসি করে কেন কি এটা বেনাইনও হতে পারে আবার ম্যালিগনেন্টও হতে পারে কিছুই হতে পারে থাইরয়েড ঠিক আছে তা আমাদেরকে মানে এটাকেও মানে অবহেলা খুব গলা ফুলে গেছে আমি দেখবো অনেকবার হ্যাঁ ঠিক আছে এত বড় ফোলা নিয়ে এসে গেছে ওপিডিতে ঠিক আছে এটা মানে বেশি দিন ফেলে রাখলে কি। হয় অনেকবার সবাই কী ট্রাই করে কি হ্যাঁ হোমিওপ্যাথি এগুলো সব করলাম কোনোভাবে কমে গেল কিন্তু অনেকবার বেশি দিন ফেলে রাখলে আবার কি হয় এটা যেহেতু এটা গলাতে আমাদের থাইরয়েডের নিচেই কী আছে শ্বাস তার নিচে খাদ্য নালি তো হতে পারে শ্বাস তো অনেকবার প্রেশার দিয়ে পেশেন্টের শ্বাসকষ্টও হয়ে যেতে পারে তো বেশি এটাকে অবহেলা করে লাভ নেই এটা সিম্পল একটা আলট্রাসাউন্ড আর এফএনএসি করে আমরা দেখে নিতে পারি কি ধরনের টিউমার ঠিক আছে যদি ওষুধের দ্বারে থাইরয়েড লেভেল অ্যাবনরম্যালিটির জন্য হচ্ছে তাই থাইরয়েডের ওষুধ আর যদি এটা দেখি টিউমার থাইরয়েডের লেভেল নর্মাল আছে তখন এটা অপারেশনের মাধ্যমে টিউমারটাকে বাদ দিতে হবে তাছাড়া কোনো উপায় থাকে না আর আরেকটা হচ্ছে দেখুন গলার টিউমার বিভিন্ন রকম ওগুলো তো আছেই ঠিক আছে যেমনি হচ্ছে আর যেমনি আপনি বলে গলায় কোনো সিস্টিয়া পলিপ হয় না হ্যাঁ যারা মানে টিচার্স এরা যাদেরকে খুব বেশিক্ষণ বলতে হয় দেখবেন অনেকবার বলবে আমার শটটা মানে একটু ইয়ে হয়ে গেছে তখন কি হয় তার মানে ভোকাল নডিউল হতে পারে ইয়া খুব বেশি চিৎকার করতে হয় যাদেরকে তো ভোকাল পলিপ হতে পারে মানে আমাদের যে ষড়যন্ত্র আমাদের ভোকাল কর্ড যে ওইটাতে নডিউলে পলিপ ফরমেশন হওয়া ওটাও অপারেট করে ঠিক করা যায় হ্যাঁ নডিউল যেটা হচ্ছে স্পিচ থেরাপি ভয়েস রেস্ট ভোকাল হাইজিন এগুলো সব মেনটেন করে ঠিক করা যায় আর তাও যদি না হয় তখন ওইটা ভোকাল নডিউল মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি আমরা এটাকে বলি এটাও মানে মুখের মধ্যে মানে এটা বাইরে দিয়ে কোনো কেটে অপারেশন হয় যায় মুখের ভেতর দিয়েই অপারেশন আমাদেরকে করতে হয় মাইক্রোল্যারিঞ্জাল সার্জারি তো তখন পলিপকে তো কোনোভাবেই ওষুধে ভোকাল পলিপ যদি হয় ওষুধে কমে না এটাকে আমাদেরকে অপারেশন করেই ওই ভোকাল ওই ভোকাল সিস্টটাকে বাদ দিতে হয় নোডিউল তাও হচ্ছে আমরা একটু মেডিকেল ম্যানেজমেন্ট করে এটাকে ঠিক করতে পারি কিন্তু হ্যাঁ যদি ওই ভোকাল ট্রমা মানে যে মানে ভয়েসের ওপরে যে প্রেশার যদি চালুই থাকে তখন কিন্তু এটাকে ঠিকভাবে মানে ওষুধের দারে এটা কাজ করবে না কিন্তু মানে ইয়ে ওইটা ভোকাল নডিউল হলে তাও মানে ওষুধের দ্বারে ইয়া মানে একটু আবার বললাম প্রিভেন্টিভ মেশার্স নিলে পরে মানে বেশি চিৎকার করে না বেশি ফিসফিস আওয়াজে নর্মাল ভয়েসে বেশি একটু ব্রেক নিয়ে নিয়ে কথা বলা স্টিম ইনহেলেশন না বা স্পিচ থেরাপি করা দিয়ে তাও এটাকে সারানো যায় যারা খুব ফিসফিস করে কথা বলে অনেকের এরকম একটা অভ্যাস থাকে এতে কি আমাদের সরজন্ত্রে কোনো ক্ষতি হয় নাকি বেশি ফিসফিস করে কথা বলা উচিত না নর্মাল ভয়েসে একটা কথা বলা উচিত থাকে একটু চেপে একটু ফিসফিস করে কথা বলার প্রবণতা থাকে এতে কি সমস্যা হতে পারে সমস্যা এমন কিছু না মানে ফিস ফিস করেও কথা বলা উচিত নর্মাল বয়সে কথা বলা উচিত তো হতেই করেও মানে আমি এমন মানে আমি দেখিনি মানে কাউকে খুব বেশি ফিস ফিস করে আমি তার কোনো এফেক্ট কিন্তু হ্যাঁ নর্মাল ভয়েসে কথা বললে ঠিক ইয়া মানে এটা কিন্তু এটা প্রবলেম আর অনেকজন যাদের টিচার স্পেশালি ওদের ভোকাল নডিউল হওয়ার সম্ভাবনা থাকে যাদেরকে খুব বেশি কোন মানে কথা বলতে অনেকক্ষণ কথা বলতে হয় বা দীর্ঘক্ষণ চিৎকার করতে হয় তাদের সেই সমস্যাগুলো দেখা দিতে পারে ভোকাল ইয়া ভোকাল পলিপ আপনি একটা কথা বললেন সেটা হচ্ছে আমাদের ভোকাল হাইজিন মেইনটেইন করা ভোকাল হাইজিন আমরা কি করে মেইনটেইন করতে পারি ভোকাল হাইজিন এটাই হচ্ছে মানে ভোকাল হাইজিন একটা তো হচ্ছে মানে যে একটা তো হচ্ছে কি ওই যে স্মোকিং আর এগুলো সব করা উচিত না ঠিক আছে স্মোকিং আর এগুলো করলে কি যত সব মানে যাচ্ছে আমাদের কেন কি দেখুন এই স্মোকিং আর এগুলোর জন্য কি লাং ক্যান্সার ইয়ে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার যেটা গলার ক্যান্সার এখন যে মুভিটাও এসেছিল কণ্ঠ মুভি দেখেছেন হবে খুব হ্যাঁ ষড়যন্ত্র ক্যান্সার ঠিক আছে কি মানে ওইটা স্মোকিং আর এগুলো এগুলো করলে মানে ওখানে কি এফেক্টটা হয় সবথেকে বেশি লাং ইয়া ল্যারিঞ্জিয়াল সিয়ে যেটা আমরা বলি ঠিক আছে আর কি আর একটা মেনটেন হচ্ছে আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে নাকের নাক দিয়ে আমরা নেবো আর মুখ দিয়েও আমরা নেবো মুখ দিয়ে নিলে কি স্টিমটা নিলে কি পুরো জায়গাটা তাহলে কি স্টিম দিয়ে ক্লিয়ার হয়ে যায় আমরা হ্যাঁ ফ্যারিনজাইটিস হয়েছে আমরা কি উষ্ণ গরম জল নুন মিশিয়ে গার্গেল করে নিলাম ইয়া বিটারডিন দিয়ে গার্গেল করে নিলাম ওইটা আমাদের ফ্যারিনজাইটিসকে কিউ কিন্তু যদি মানে ল্যারিংস ল্যারিংস শুধু তো জলটা যাচ্ছে না তখন স্টিম ইনহেলেশন নিলে ভালো হয় তো ওইটা দিয়ে ভোকাল হাইজিন মেইনটেইন হয় আমাদের আচ্ছা এটা কি যাদের শুধু এফেক্টেড তারাই করতে পারে নাকি অন্যরাও করতে পারে করা উচিত দেখুন স্টিম ইনহেলেশন এফেক্টেড যদি আমি থাকি তাহলে এফেক্টেড না স্টিম ইনহেলেশন নিলে এমনিতেও খুব ভালো থাকে দেখুন কোন ডাস্ট পার্টিকেল যা আছে নাকে থাকবে না ঠিক আছে ওয়াশ আউট হয়ে যাবে ঠিক আছে যাদের একটু সর্দি হওয়ার ধাতু থাকে ওদের মানে প্রিভেন্টেড থাকবে সব সময় স্টিম ইনহেলেশনটা নিলে সেই জন্যই আমি মানে আর একটা বলে না যে এক্সারসাইজ যে কপাল ভাঁতি আর এগুলো করলে মানে এগুলো ঠিক থাকে মানে আপনার মানে এয়ারওয়ে প্যাসেজ আর এগুলো সব ক্লিয়ার থাকে মানে এটাতে মানে মানে প্রিভেন্টিভ মেশার যে আপনার সর্দি কাশি হওয়ার এগুলো সব মানে এটা একটু কমে থাকবে আমরা কানের ইনফেকশন নিয়ে কথা বলছিলাম যেটা আপনি বলছেন মানে যখন কান থেকে জল বের হচ্ছে বা পুঁজ বের হচ্ছে এটা তো डेफिनेट যে তার আবার আমার কানের পর্দা ফুটো হয়েছে না হলে বেরোতে পারে না তো এই ক্ষেত্রে নিশ্চয়ই হাইজিনটা খুব গুরুত্বপূর্ণ অনেকের কি দেখা যায় মানে খুব একটা তারা পুয়র হাইজিনে থাকে বলে এরকম সমস্যা হ্যাঁ এটা একলি যে বললাম না যারা এই কান থেকে মানে পুঁজ বের না এ বেসিক্যালি একটু আমরা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস ওদের মধ্যে বেশি দেখা যায় কারণ কি একটা তো ওদের মানে হচ্ছে কি পুয়োর মানে হাইজিন হচ্ছে সারাউন্ডিং হাইজিন তো গলা খারাপ সর্দি হাওয়ার এগুলো ওনাদের এমনিতেই টেন্ডেন্সিটা বেশি হয় তার সাথে কি হয় পুকুরে স্নান করছে ঠিক আছে হ্যাঁ কানে জল ঢুকে যাচ্ছে ঠিক আছে ইয়ে তার সাথে মানে যাদের কানে পর্দা ফুটো সবসময় আমরা বলি তোলা জলে মানে গ্রামের লোকদের স্পেশালি লো শশু ইকোনমিক আমি বলবো না যারা গ্রামেও থাকছে তাদের একটা টেন্ডেন্সি ওয়েস্ট বেঙ্গলের দিকে কী হচ্ছে কি পুকুরে ডুব দিয়ে স্নান করলাম ওদেরকে একদম পুকুর দিয়ে ডুব দিয়ে যাদের কানে পুজ বেরোয় কানে পর্দা ফুটো আমি বলবো কোনো সময়ও ভুল করে পুকুরে স্নান করবেন না কেন কি হচ্ছে কানে ভেতরে জলটা চলে যেতে পারে আর কানের সাথে ব্রেনের সিধা ডাইরেক্ট কানেকশান আছে ঠিক আছে তখন কিন্তু মারাত্মক ব্যাপার হয়ে যেতে স্প্রেড করতে পারে হ্যাঁ অবশ্যই সেই জন্যই কানে যাদের পর্দা ফুটো আর এগুলো ওদেরকে মানে চেক আপ করিয়ে কানের অপারেশন করা উচিত কেন কি এগুলো কানে পর্দা ফুটো যে হচ্ছে ব্রেনে স্প্রেড করতে পারে অনেকবার ব্রেন মেনিনজাইটিস যেটা আমরা বলি না মানে ব্রেনের ইনফেকশন ব্রেনের ইনফেকশনের জন্য জ্বর হয়েছে ইনসেফেলাইটিস মেনিনজাইটিস আজকাল যেগুলো আমরা আসছে আজকাল ওই ইউপি বিহার দিকে এনসেফেলাইটিস মেনিনজাইটিস অনেকবার ওটা তো মানে অন্য কারণে হচ্ছে আমি বলছি উনি ব্রেনের বাইট থেকে যেগুলো আমরা হ্যাঁ ওগুলো তো হচ্ছে আর এটা হচ্ছে দিমাগী বুখার যেটাকে আমরা বলি ঠিক আছে মানে তো ফ্যাটাল তো হতে পারে হ্যাঁ একদম একদম ব্রেন অ্যাপসেস হ্যাঁ আমি নিজে দেখেছি অনেক জনদের যাদের মানে এমনিতেই যারা একটু পুয়ার সারাউন্ডিং ঠিক আছে ইমিউনিটি কোনো কারণে কম আছে আর এগুলো সব তো ওদের ব্রেনে ইনফেকশন চলে যাচ্ছে মেনিনজাইটিস নিয়ে পেশেন্ট এসছে কানে ইনফেকশন আছে আর মেনিনজাইটিস হয়ে আছে স্পেশালি এটা বাচ্চাদের মধ্যে খুব কমন কেন কি এমনিতে ওদের বোন এত হার্ড না কেন কি হয় বেসিক্যালি কানের মধ্যে ইনফেকশন হয় ইনফেক্টিভ অর্গ্যানিজমসগুলো কি হচ্ছে জীবাণুগুলো বোনগুলোকে মানে যে আমাদের হাড়গুলোকে খেতে লাগে ঠিক আছে হ্যাঁ 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 ওগুলো তো খুবই পাতলা আমাদের মানে ব্রেন আর কানের ওপরে যে হাড়টা মানে আরও ওয়ান টু টু সেন্টিমিটার খালি তো ওইটা মানে ওখান দিয়ে ইনফেকশন চলে যেতে পারে তার সাথে আমাদের যে কানের শোনা যে ককলিয়া যেটাকে আমরা বলি কানের সোনার যে ওইটাও ব্রেনের সাথে সব কানেক্টেড আছে তো কোথাও দিয়ে ইনফেকশন স্প্রেড করে যেতে পারে তো সেজন্যই কানের যে ইনফেকশন আমাদেরকে অত অবহেলা করা উচিত না একটা তো মানে কানকে সবসময় শুকনো রাখার ওদেরকেও বলি যাদের কানে পর্দা ফুটো আছে কান থেকে পুজ বেরোচ্ছে সবসময় চেষ্টা করবেন ঠান্ডার থেকে ওদেরকেও সবসময় আমরা বলি ঠান্ডার থেকে মানে বেঁচে থাকতে ঠান্ডা না লাগতে কেন কি ঠান্ডা লাগলে ওদের কিন্তু কান থেকে আবার জল বেরোনো শুরু মানে পুজ বেরোনো শুরু হবে ওদেরকেও যেমনি সেম হচ্ছে স্টিমুলেশন নাওয়া ঠিক আছে তারপরে যে হচ্ছে মানে ঠান্ডা থেকে হ্যাঁ কান থেকে মানে কি করে স্টিম ইনহেলেশন নাওয়া তাহলে কি সব অ্যালার্জেন ম্যালার্জেন থাকবে না সব দূর থাকবে তারপরে একটা এক্সারসাইজ হয় ভ্যাল স্যালভা যেটা কি হচ্ছে নাক আর মুখ থেকে হাওয়াটা নাওয়া নাক আর মুখটাকে বন্ধ করে কান থেকে হাওয়াটা ছাড়ার চেষ্টা করা ঠিক আছে তাহলে সব কিছু ঠিক থাকবে তারপরে ঠান্ডার থেকে ওদেরকেও দূর থাকে কেন ঠান্ডা লাগলেই কেন কি কান থেকে যাতে পুজো বেরোয় এটাই বলে কানটা এমনিতে শুধু ঠান্ডা সর্দি কাশি লাগলেই কান থেকে আবার জল বেরোতে লাগে আর যত তাড়াতাড়ি হোক মানে যত ওরা দেরি করবে অত বেশি হেয়ারিং লসটাও বাড়তে থাকবে কেন কি অত বেশি হাড়গুলোও ক্ষইতে থাকবে আর অত বেশি অপারেশন করাটাও জটিল এটা মানে এটা খুব মানে হচ্ছে মানে মানে লেট স্টেজে আসলে আপনারা কিন্তু রেজাল্টটাও বাজে পাবেন এটা সবসময় পেশেন্টদেরকে মানে এটা আমরাই বোঝাই যে আপনারা যত লেটে আসবেন যত বড় টিউমার নিয়ে আসবেন অত বেশি অপারেশন করাটাও কিন্তু মানে জটিল হয়ে যায় যত ছোট জিনিস থাকবে যত মানে অপারেশনটি কানে পর্দা ফুটো আছে বাকি হিয়ারিং লস খুব কম কানের হাড়গুলোও ভালো রেজাল্টটাও আপনার ভালো আসবে ভালো আসবে এটাই যদি কানে কি যতই আমরা চেষ্টা করি এখন আমার ভগবান না যে মানে পেশেন্টদের এক্সপেকটেশন কি থাকে একদম আগের মতন কিন্তু এটা মানে করা খুবই অসম্ভব আপনি যতই আপনি দেখুন হ্যাঁ হয়ে যায় আপনি যতই যতই চেষ্টা করুন ভালো করে কর আর কোনো একটা প্রস্থেটিক জিনিস লাগালে যিনি হাত পা তো ভেঙে যায় যতই আমরা প্রস্থেটিক জিনিস লাগে ওটা কি আগের মতন হয় সবাই মানে ওইটা মানে আমরা জানি যে সেখানে কিছু না কিছু স্ট্রেন্থ তো কমেই যায় হ্যাঁ স্ট্রেন্থ তো কমেই যাবে মানে তখন মানে কি যদি মানে কার যদি শুরুতেই একদম পর্দা ফুটো হয়ে যায় ওদের রেজাল্ট আপনিই খুব ভালো আসে সেক্ষেত্রে প্রত্যেকটাই একটাই জিনিস বলার যেটাই সমস্যা হোক না কেন সেটাকে আমরা কোন একটু গলা সর্দি হয়েছে হয়েছেই হয়েছে ওটাকে মানে কি হচ্ছে

টাকে একদম খতম করে দেওয়া এটাই কি হয় আজকাল খুব মানে সব নিউজ পেপারও আছে নিউজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে বেসিক অ্যান্টিবায়োটিক দিকে ইন্ডিয়ানসরা স্পেশালি খুব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে কেন কি এটা দোষই হচ্ছে কিছু একটা হলো হ্যাঁ এখন তো ইনফ্লুয়েঞ্জাও ছাড়তে চায় না আমাদের হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে সব সব তো আপনি দেখেন না রোজ এত মানে এমন এমন ভাইরাস এসে যাচ্ছে যেগুলো রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক আর কাজই করছে কাজই করছে তার কারণে নিজেদের এরকম তৈরি করে হ্যাঁ কেন কি আমরা কি হচ্ছে দুই দিন অ্যান্টিবায়োটিক খেলাম হ্যাঁ এখন তো কমে গেছে আর খেতে হবে না বাস আর কিন্তু আর বাকি তিন দিনটা আর আমি খেলাম না তো ওইটার জন্যই হচ্ছে ওইটা আর তখন আর কানের পুজবে যাদের বেরো ওদের মধ্যে খুবই সমস্যাটা কেন কি ওরা বারবার অ্যান্টিবায়োটিক খেতে থাকে তারপরে কি হয় লাস্টে গিয়ে আর অ্যান্টিবায়োটিকগুলোও কাজ করা বন্ধ হয়ে যায় কেন সব অ্যান্টিবায়োটিক তো খেয়ে নিয়েছে তখন কি অর্গ্যানিজমসগুলো আর ওই কোনোই অ্যান্টিবায়োটিকে সারতে তখন মানে আমাদেরকে মানে এখনো একদম মানে কালচার করে দেখতে হয় খুব স্ট্রং অ্যান্টিবায়োটিক ওইটা কাজ করছে আর এগুলো সব আর সব থেকে বড় কথা যাদের কানের পর্দা ফুটো হয়েছে মানে ক্রনিক ইনফেকশনটা পৌঁছে গিয়েছে তাদের তো অপারেশন করাতেই হবে কানের পর্দা ফুটো হয়ে গেলে সেটা তো ওষুধে সারবে না তা আমাকে যদি আমার হিয়ারিং লসটা বাঁচাতে হয় তাহলে তো আমাকে অপারেশনের দিকে যেতেই হবে সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব ততটাই ভালো কিন্তু একটা জিনিস দরকার সেটা হচ্ছে যে আমি বুঝবো কি করে যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে সিমটমস তো কিছু থাকবে কিসের আমার হতে পারে যে আমার মানে কানে হয়তো আমার কানের ভেতরে পুজ জমছে যতক্ষণ না বের হচ্ছে আমি তো বুঝতে পারছি না তার আগে সিম্পটমস তো থাকবে হ্যাঁ কানে পুজ বেরোনোর হওয়ার আগে খুব বেশি কানে ব্যথা হবে কারণ কি যখন পুজটা কানে পর্দা পেছনে জমতে লাগে তখন খুব বেশি তো পেশেন্টের যখন হিস্ট্রি দা এমনি যে হ্যাঁ তা যদি কেউ পেশেন্ট আছে হ্যাঁ আমার এক বছর আগের থেকে দু বছর আগের থেকে কান থেকে পুঁজ বেরোচ্ছে মাঝে মাঝেই বেরোয় সর্দি কাশি হলে বেশি বেরোয় আবার যখন সর্দি কাশিটা সেরে দেয় তখন কান থেকে পুচ বেরোটা একটু কম হয়ে যায় যখন আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ যখন শুরু হয়েছিলো তখন কে তখন সবেরই এক কথাই বলে যে কী হচ্ছে মানে পুজ থেকে পুজ যখন বেরিয়ে বেরোনোর আগে যে আমি বললাম না ছোটবেলা থেকে কানে পেছনে জল জমছে আবার কমে যাচ্ছে ইনফেকশন হচ্ছে তো মানে কি যখনই আমাদের কোথাও একটা শরীরে যদি ফোড়া হয় কিছু হয় মানে এই অ্যাপসেস ফরমেশন তখন কি খুব বেশি ব্যথা হয় আর তখন যখন ফট করে ফেটে গেল তখন আবার ব্যথাটা ইয়ে ওমনি সেম উনি বলবে যে কানে মানে এই পুজ বেরোনোর আগে খুব বেশি ব্যথা হয়েছিল কানে খুব যন্ত্রণা কিছু ওষুধ খেয়েছিলাম কিছু তারপরে হট করে একদিন পুজ বেরোনো শুরু হলো তারপরে হ্যাঁ ব্যথাটা কমে গেলো কিন্তু তারপরে দিকে ব্যথাটা আর নেই কিন্তু পুজ বেরোনোটা মাঝে মাঝেই হচ্ছে দু তিন মাসে একবার ছ মাসে একবার জল যখন চলে গেল তখন আবার হলো ইয়া সর্দি কাশি লাগলো তখন আবার হলো এমনি মানে সেই ক্ষেত্রে ব্যথাটা হচ্ছে আমাদের সিম্পটমস আমাদেরকে অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে বা পরামর্শ নিতে হবে এটা কি একই রকম ভাবে আমরা নাক বা গলার ক্ষেত্রে কোনো রকম সিম্পটমস পেতে পারি হ্যা� নাকেও যাদের খুব বেশি সর্দি হচ্ছে এক দিক থেকে নিঃশ্বাস নিতে খুব কম হচ্ছে বা মাঝে মাঝে যদি নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হয়ে যাচ্ছে খুব বেশি মাথার যন্ত্রণা হচ্ছে ওদেরকেও এসে দেখানো উচিত যে কিসের জন্য হচ্ছে অ্যালার্জিকের জন্য হলে ওষুধ যদি কোনো মানে আমি বললাম নাকের হাড় বাঁকা যেটা ডিবেট ইয়া পলিপ হয়েছে নাকের এক্সামিনেশন করে দেখা ঠিক আছে কেন কি পলিপও খুব বেশি হয়ে গেলে অপারেশন করা খুব মুশকিল যখন কম পলিপ থাকে তখন অপারেশন করাটাও ইজি থাকে রেজাল্টসও বেশি আসে তোমনি ইয়া গলার যেমনি যদি ইনিশিয়াল স্টেজেই যাদের হচ্ছে গলার সর পাল্টি আছে ইনিশিয়াল স্টেজেই এসে যায় বাবুজি যেটা আপনি বলছেন সময় কিছু একটা আটকে আছে গলা তো আগের থেকে যদি আমরা দেখে নিই তো ওষুধ দিয়ে লাইফস্টাইল মডিফিকেশন করে ওইটাকে ঠিক করে দেওয়া একেবারেই মানে নাক কান বা গলা যেটাকে আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা এই বিষয়টা হতেই পারে সেটা কিন্তু একেবারেই না বরং যেখান থেকে আরও অনেক জটিল সমস্যা তৈরি হতে পারে সেটাকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে খুব শুরুতেই আমাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা আপনারা নিতে পারেন তার জন্য আইকিউ সিটি হসপিটালও রয়েছে এখন সেখানে চলছে জনকল্যাণ প্রকল্প যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আগামী রবিবার আবার একই সময় আমরা ফিরবো হ্যালো ডাক্তারবাবু নিয়ে আজকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার